सुप्रिय शिक्षार्थी बृंद ও আমার প্রাণ প্রিয় চত্ব সুনামণীরা, তো কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আজ আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি সেটা তোমরা কি দেখতে চাও? দেখবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো চট্ট সোনামণিরা, আমার হাতে এগুলো কি? নিশ্চয়ই চিনতে পেরেছ, এগুলো কি? এগুলি আপেল। হ্যাঁ ঠিক বলেছ, এগুলি হচ্ছে আপেল। তো আপেল খেতে তোমরা খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই, আপেল খুব সুস্বাদু। তো চট্ট সোনামণিরা, আচ্ছা বলো তো আমার হাতে কতগুলো আপেল আছে? কতগুলো আপেল? তিনটা স্যার। তিনটা, ঠিক বলেছো, তিনটে আপেল আছে। আচ্ছা তাহলে আপেলগুলো আমি এখানে রেখে দিলাম। এবার বলো তো আমার এই হাতে কতগুলো আপেল আছে? কতগুলো আপেল গুনে দেখো, এক এক করে গুনে দেখো কতগুলো। এক, দুই, মানে দুটি আপেল আছে, তাই না? ঠিক বলেছো, তোমরা জানি তোমরা এগুলো পারো। কি আমার এই হাতে আছে দুটি আপেল। এখন আমি যদি সবগুলো আপেল এক জায়গায় নিয়ে আসি, এখন বলো তো কতগুলো আপেল আছে আমার হাতে? ভালো করে লক্ষ্য করো, দেখো এক এক করে গুনে গুনে দেখো কতগুলো আপেল আছে। আমি তোমাদেরকে সহযোগিতা করি, উপর থেকে গুনে আসি। এক, দুই, তিন, চার, পাঁচটি আপেল আছে, ঠিক না? আমার হাতে এখন আছে পাঁচটি। প্রথমে আমার এই হাতে ছিল তিনটি আপেল, এখানে ছিল দুটি আপেল। যখন আমি এক জায়গায় নিয়ে আসলাম তখন কি হচ্ছে, পাঁচটি আপেল হয়ে গেছে। এটা কি করে হলো? এবার বুঝতে পেরেছো কি করে হলো? একত্র করার ফলে আমার হাতে এখন হয়ে গেছে পাঁচটি আপেল। প্রথমে কিন্তু আলাদা আলাদা ছিল, একদিকে ছিল তিনটি আপেল, অপর দিকে ছিল দুটি আপেল। যখন আমি এক জায়গায় নিয়ে আসলাম তখন এখানে আপেলের সংখ্যা হয়ে গেছে পাঁচটি। মানে এখানে কি করা হয়েছে, একত্র করা হয়েছে। একত্র করা হয়েছে মানে যোগ করা হয়েছে। একত্র করার মানে হচ্ছে যোগ করা। তো আমরা ছোট্ট সোনামণিরা, একত্র করা হচ্ছে যোগ করা, মানে যোগ করার অপর নামই হচ্ছে একত্র, আর একত্র করার মানে হচ্ছে যোগ। তো এই যে আমরা যোগ করি, আপেলগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসতে পেরেছি, তিনটি এবং দুটি এক জায়গায় নিয়ে আসতে পেরেছি। কিন্তু আমরা যদি গাণিতিক প্রতীকে এই যোগ করাটাকে আমরা প্রকাশ করি, তাহলে কি দাঁড়ায় একটু দেখে নেই। গাণিতিক প্রতীকে যদি আমরা তিনটি আপেল এবং দুটি আপেলকে যোগ করি, তাহলে গাণিতিক বাক্যটি দাঁড়াবে, কতটি আপেল প্রথমে ছিল তিনটি আপেল, তারপরে এখানে যোগ করতে হবে আরো দুটি আপেল। এই যে তিনটি আপেল এবং দুটি আপেল আমি একত্র করলাম, একত্র করতে তো কোনো সমস্যা হয়নি, সবগুলো একসাথে এক জায়গায় নিয়ে আসলাম, একত্র হয়ে গেল, যোগ হয়ে গেল। কিন্তু আমরা গাণিতিক প্রতীক যখন যোগ করব, গাণিতিক বাক্য যখন লিখব, তখন এই দুই এবং তিনকে যোগ করতে হলে মাঝখানে একটি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো সোনামণিরা, মাঝখানে কি ব্যবহার করতে হবে? একটি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করতে হবে। এই চিহ্নটি হচ্ছে এরকম, এই চিহ্নটিকে আমরা কি বলতে পারি? এই চিহ্নটিকে আমরা বলি যোগ চিহ্ন। আমি আবার একটু বড় করে দেখাচ্ছি, এই চিহ্নটি হচ্ছে যোগ চিহ্ন। এই চিহ্নটি কি? যোগ চিহ্ন। তাহলে আমার এই গাণিতিক বাক্যটি কি দাঁড়াচ্ছে? এখন আমরা যদি বাক্যটি পড়ি, তিন
যোগ দুই কি হচ্ছে তিন যোগ দুই তিনটি আপেল এবং দুইটি আপেল যোগ করার ফলে হয়েছে পাঁচ এখন আমি যদি তিন এবং দুই যোগ করি তাহলে কি হবে তিন এবং দুই একত্র করলে কত হয় আমরা যদি এভাবে গুণি তিন থেকে শুরু করি এখানে তিন আর এখানে আছে দুই আমি দুইটি ভাগ দিয়ে বুঝাইলাম তিন তাহলে এটা যদি যোগ করি তিন চার পাঁচ তাহলে তিন এবং চার যোগ করলে হবে পাঁচ তাহলে তিন এবং চারের যোগফল পাঁচ এটা আমরা কিভাবে লিখব তিন এবং যোগ সমান পাঁচ তাহলে এখানে আরেকটি চিহ্ন ব্যবহার করা হয়েছে এই চিহ্নটির নাম কি সমান তিন যোগ দুই সমান পাঁচ তাহলে গাণিতিক বাক্য আমরা এভাবে লিখতে পারি তিন দুই যোগ সমান পাঁচ তো শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের পাঠ্য বইয়ের ৫৭ পৃষ্ঠাটি খুলো সেখানে দেখো খুলতে পেরেছ ৫৭ পৃষ্ঠা সেখানে দেখো দীপু এবং ইমা শহীদ মিনারে কিছু ফুল নিয়ে এসেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেখানে দীপু কিছু ফুল নিয়ে এসেছে এবং ইমা কিছু ফুল নিয়ে এসেছে দীপুর কতগুলো ফুল আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতগুলো ফুল আছে এবং ইমার কতগুলো ফুল আছে তাও তোমরা দেখতে পাচ্ছ এখন দীপুর ফুল এবং ইমার ফুল যদি আমরা একসাথে এক লাইনে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় তোমাদের বইয়ের নিচের দিকে লক্ষ্য করো এবং গুনে গুনে দেখো কতগুলো ফুল হয়েছে দীপা দীপুর হাতে ছিল তিনটি ফুল আর ইমার হাতে আছে চারটি ফুল তাহলে এটাকে এক লাইনে যদি নিয়ে আসি দীপুর আছে তিনটি ফুল আর এক দুই তিন আর ইমার আছে চারটি ফুল এক দুই তিন চার কারণ এক সারিতে যদি আমরা এগুলো হিসাব করি তাহলে কি দাঁড়ায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা কিন্তু এখানে যদি আমরা গাণিতিক প্রতীক ব্যবহার করে যোগ করি তাহলে গাণিতিক বাক্যটি কি হতে পারে বলো তো কি হতে পারে দীপুর আছে তিনটি ফুল মানে তিন আর ইমার আছে চারটি ফুল মানে চার এখন তিন এবং চার যোগ করলে আমরা কি করতে পারি আগে আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি কি হতে পারে এখানে ঠিক বলেছ এখানে হতে পারে একটা যোগ যোগ চিহ্ন তাই না তাহলে মাঝখানে হবে যোগ এখন গাণিতিক বাক্যটি কি দাঁড়াচ্ছে তিন যোগ চার তিন যোগ চার সমান কত আমরা তো পূর্বেই গুণে নিয়েছি সমান কত তিন যোগ চার সমান সাত এবার বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা কিভাবে যোগ করতে হয় আশা করি যোগের ধারণাটুকু তোমাদেরকে আমি দিতে পেরেছি এখন তোমরা তোমাদেরকে সামনে আমি দুটি সমস্যা দিচ্ছি নিজেরাই সমাধান করো পাঁচ যোগ দুই সমান কত হতে পারে তোমরা সমাধান করো আর একটা দিলাম চার যোগ তিন সমান কত হতে পারে তারপর তিন যোগ দুই শিক্ষার্থী বন্ধুরা আশা করি এগুলো তোমার করতে পেরেছ আমি জানি এগুলো তোমরা পারবে এবং নিশ্চয়ই পারবে প্রথমটি হচ্ছে পাঁচ যোগ দুই তাহলে এখানে কত হতে পারে পাঁচ যোগ দুই সমান ঠিক বলেছ সাত হতে পারে পাঁচ যোগ দুই সমান সাত পাঁচ যোগ দুই সাত এটা কি করে হলো হিসাবটা কি করে করলে
এগুলি হিসাব করার কিন্তু অনেকগুলো নিয়ম আছে, আমি তোমাদেরকে সে সম্পর্কেও কিছুটা ধারণা দিচ্ছি। আমার প্রথম সংখ্যাটি হচ্ছে পাঁচ, পাঁচ আমার আছে পাঁচ, তারপরে যে সংখ্যাটা যোগ করতে হবে সেই সংখ্যাটা আমি গুনব, পাঁচ থেকে গণনা শুরু করব। প্রথম সংখ্যাটা আছে পাঁচ আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে দুই, মানে এক দুই, এভাবে যদি আমি গুনি তাহলে কি হবে, পাঁচ আর দুই যদি গণনা করি পাঁচ ছয় সাত, এখানে আমরা লিখতে পারি সাত। আরো কিছু প্রসেস আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি যদি এখানে দাগ দিয়ে দিতে পারি, আবার আমার হাতে কিন্তু আঙুল আছে, আঙুলের মধ্যে দাগ আছে, এগুলিও আমরা ব্যবহার করতে পারি, যোগ বিয়োগ করতে আমরা এগুলি অবশ্যই ব্যবহার করব। যদি আমি পাঁচের সঙ্গে দুই যোগ করি তাহলে আমার পাঁচ আর কত যোগ করতে হবে, দুই, দুই মানে এবার যদি আঙুল দিয়ে যোগ করি দুই, পাঁচ ছয় সাত, তাহলে আমরা এভাবেও পেতে পারি সাত। আবার তিন যোগ চার যোগ তিন, আমার হাতে কিন্তু দাগ আছে, আঙুলের মধ্যে প্রত্যেকের দাগ আছে, এক দুই তিন, আবার মাথায় যদি একটা ধরি আঙুলের একবার শীর্ষে, তাহলে চারটি দাগ হয়, প্রতিটি আঙুলে কিন্তু আমার চারটি দাগ আমরা ধরতে পারি, এক দুই তিন চার, আমি কিন্তু একবারই গুনতে পারি এক দুই তিন চার। তাহলে আমি যদি এটাকে যদি গণনা করি ধরো চার, আর কি গুনতে হবে তিন, চারের পরে আর কি গুনতে হবে তিন, তাহলে এখানে কয়টা দাগ আছে, এক দুই তিন, এই তিনটা দাগ আমাকে গুনতে হবে, তাহলে চার পাঁচ ছয় সাত, তাহলে এর যোগ হলো সাত, চার যোগ তিন সমান সাত। তারপরে হচ্ছে তিন যোগ দুই, এটা কিভাবে গুনব, একই নিয়ম আমার আছে তিন আর গুনতে হবে আরো দুই, তাহলে তিনের পরে কত গুনতে হবে দুই, আমি আঙুল দিয়ে গুনতে পারি অথবা দুইটি দাগও গুনতে পারি, তিন তারপরে গুনতে হবে দুইটি দাগ, তিন চার পাঁচ, তাহলে তিন যোগ দুই সমান পাঁচ, এগুলি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো ছোট্ট সোনামণিরা, এবার তোমাদেরকে আরো একটু সমস্যা দিচ্ছি, সমাধান করতে পারবে আশা করছি। আমরা তো বলেছি যুগ মানে একত্র করা, আবার যুগ মানে বৃদ্ধি করা, সেটা কিভাবে হচ্ছে সেটাও একটু আমি দেখিয়ে দিচ্ছি। যেমন তোমার কাছে আছে আরো, তোমার কাছে চারটি লজেন্স আছে, আমি মুখেই বলে দিচ্ছি তোমার কাছে আছে চারটি লজেন্স, তোমার বড় ভাই তোমাকে আরো তিনটি লজেন্স দিল, এখন তোমার হাতে কতগুলো লজেন্স আছে বলতো দেখে, কতগুলো লজেন্স আছে এটা কিভাবে করবে, তোমার হাতে আছে তিনটি লজেন্স মানে তিনটি আছে, সেই সাথে তোমার ভাই যখন আরো দুটি লজেন্স দিল না, তোমার হাতে ছিল চারটি লজেন্স, এখন তোমার ভাই যদি আরো তিনটি লজেন্স দেয় তাহলে কি হবে, তোমার হাতে আছে চারটি লজেন্স, তোমার ভাই দিল আরো তিনটি, মানে তিনটিকে কি করতে হবে, তোমার চারের সঙ্গে যোগ করতে হবে, তাহলে চার যোগ তিন সমান কত হয় সাত। তো এভাবে তোমরা দৈনন্দিন জীবনে অনেক সমস্যা সমাধান করতে পারবে। তো ছোট্ট সোনামণিরা, আজ আমার ক্লাস এ পর্যন্তই ছিল, তোমাদেরকে যুগের ধারণা দেওয়া আর সেই সাথে দুটি প্রক্রিয় চিহ্নের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তো আশা করি সেগুলি আমরা চিনতে পেরেছি। আমরা কি কি চিনতে পেরেছি আজ, দুটি প্রক্রিয়া চিহ্ন চিনতে পেরেছি, উপকরণ ব্যবহার করে যুগ করতে পেরেছি, তারপর পেরেছি যুগ চিনতে পেরেছি, তারপর চিনতে পেরেছি সমান, এগুলি নিশ্চয়ই তোমাদের আর ভুল হবে না, আর বাড়িতে তোমরা এগুলো প্র্যাকটিস করবে। অযোগ্য সোনামণির আয় পর্যন্ত, আর কি তোমরা তো এখন বিদ্যালয়ে যেতে পারছো না, ঘরে বসে আছো, তো ঘরেই থাকবে, সাবধানে থাকবে, সতর্ক থাকবে, এখন তো বৈশ্বিক মহামারী, সেই কারণে আমরা স্কুলে খুলতে পারতেছি না, একই কারণে তোমরাও গৃহবন্দী হয়ে আছো, তো ঘরেই পড়াশোনা করবে, খেলাধুলা করবে, আর কি এই পর্যন্তই আমার।